টলিউড অভিনেতা দেব রুক্মিণী মৈত্রের সঙ্গে প্রেম করছেন তিনি, এ খবর নতুন কিছু নয়। এদিকে দেবের সঙ্গে জুটিবদ্ধ হয়ে প্রথমবারের মতো পর্দায় হাজির হতে যাচ্ছেন রুক্মিণী। চ্যাম্প শিরোনামের সিনেমায় জুটি বেঁধে অভিনয় করছেন তারা। সিনেমাটি পরিচালনা করছেন রাজ চক্রবর্তী। আর এই সিনেমাটির মাধ্যমে রূপালী পর্দায় পা রাখতে যাচ্ছেন রুক্মিণী। বর্তমানে এই সিনেমাটির শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন রুক্মিণী ও দেব। শুটিং এ দেব তাকে সবকিছু শিখিয়ে পড়িয়ে নিচ্ছেন। রুক্মিণী বলেন, দেবকে এতদিন ধরে চিনি, অথচ শুটিং এর সময় তার সামনে হাসতে হবে, কাঁদতে হবে, এটা ভেবে একটু লজ্জাই লাগছিল। মনে হচ্ছিল অচেনা কারোর সঙ্গে অভিনয় করলে বোধহয় ভালো হতো। দেবের সামনে এসব করতে লজ্জাই লাগছে, তবে পেশাদারিত্ব কাকে বলে, ফ্লোরেতা দেবের কাছে শিখেছি, কাজের ব্যাপারে সে খুবই আন্তরিক, এজন্য দেবের বকুনিও খাচ্ছি, তাতে অবশ্য আমার অভিনয়টা ভালো হচ্ছে, ও প্রায় হাত ধরিয়ে কাজটা করিয়ে নিচ্ছে। অন্যান্য নায়িকাদের বলতে শুনেছি দেব নাকি খুবই হেল্পফুল, আর এটা এখন বুঝতে পারছি। রাজ চক্রবর্তী নির্মাণ করছেন চ্যাম্প শিরোনামের সিনেমা, এতে বক্সারের চরিত্রে দেখা যাবে দেবকে। দেবের বিপরীতে অভিনয় করছেন রুক্মিণী মৈত্র। সিনেমাটি প্রযোজনা করেছেন দেব। বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ।